হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দাদা স্কুল। স্পোকেন ইংলিশ আর ইংলিশ গ্রামারের পাশাপাশি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা ভোকাবুলারি সিরিজ। টোটাল 300টা ওয়ার্ড বেছে বেছে পুরো সিরিজ বানানো হচ্ছে। প্রত্যেকটা ভিডিওতে তোমরা নতুন 10টা ওয়ার্ড পাবে, যেগুলো কিছু শোনা থাকবে, কিছু কোনোদিনও শোনা হয়নি এরকম। কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি আমরা বাংলাতে। এই প্রত্যেকটা ওয়ার্ড ব্যবহার করে আমি প্র্যাকটিক্যাল লাইফে যেই যেই সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি ওরকম উদাহরণ দেবো তোমাদেরকে। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখার পর নিজের থেকে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আরও দুইটা তিনটে সেন্টেন্স বানানো, যেগুলো তোমরা নিজের লাইফে ব্যবহার করো। যদি এইভাবে আমরা চালিয়ে যাই, 30টা ভিডিওর মাধ্যমে 300খানা ওয়ার্ড আমরা কভার করব। আমার মনে হয় যে দৈনন্দিন যত ধরনের আমরা কথা বলে থাকি নতুন নতুন ওয়ার্ড দিয়ে সমস্ত কিছু কভার হয়ে যাবে। তারপর স্পোকেন ইংলিশের যে গ্রামার ভিডিওগুলো চলবে সেই দুইটাকে কম্বাইন করে স্পোকেন ইংলিশে ইংলিশে কথা বলাটা, ফ্লুয়েন্সিটা খুব ইজিলি চলে আসবে। তো আজকে আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাবাইড। অ্যাবাইড মানে হচ্ছে মেনে চলা। মেনে চলা মানে যে কোনো একটা ইনস্ট্রাকশন বা যে কোনো একটা নিয়ম যেটাকে মেনে চলার কথা হচ্ছে। তো আমরা কয়েকটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলের আগে মিনিংটা ভালো করে বুঝে নিই। মিনিংটা হচ্ছে অ্যাকসেপ্ট অর অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ আ রুল, মানে যে কোনো একটা নিয়মকে মেনে চলা, একটা ডিসিশনকে মেনে চলা, বা একটা রিকমেন্ডেশন মানে একটা কমান্ড দেওয়া আছে, একটা একটা কিছু অনুসারে চলা, ওইটাকে বলে অ্যাবাইড। এবার এক্সাম্পলগুলো দেখলে ওয়ার্ডটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পল, আই ডোন্ট নিড টু অ্যাবাইড বাই দ্য রুলস। আই ডোন্ট নিড মানে নিড মানে হচ্ছে প্রয়োজন, আর আই ডোন্ট নিড মানে আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন নাই, আই ডোন্ট নিড টু কিসের জন্য, অ্যাবাইড বাই দ্য রুলস মানে নিয়ম মেনে চলার আমার প্রয়োজন নাই। সেকেন্ড এক্সাম্পল দেখো, ইফ ইউ অ্যাবাইড বাই দ্য গাইডলাইন্স, যদি তুমি গাইডলাইন্স মেনে চলো, ইফ ইউ অ্যাবাইড বাই যদি তুমি মেনে চলো দ্য গাইডলাইন্স নিয়মগুলো, ইউ আর শিওর টু সাকসিড উইথ দ্য প্রজেক্ট, মানে তুমি শিওরলি প্রজেক্টটাতে সফল হবে, তুমি প্রজেক্টটাতে শিওরলি সফল হবে, ইউ আর শিওর টু সাকসিড উইথ দ্য প্রজেক্ট। নেক্সট দেখো, ইউ মাস্ট অ্যাবাইড বাই হোয়াট ইউ হ্যাভ সেড। ইউ মাস্ট অ্যাবাইড বাই মানে তোমাকে অবশ্যই মেনে চলা উচিত, হোয়াট ইউ হ্যাভ সেড মানে তুমি যা বলেছিলে, তুমি যা বলেছিলে সেই কথাটা তোমাকে অবশ্যই মেনে চলা উচিত। এবার এখানে লক্ষ্য করার বিষয় যেটা, অ্যাবাইডের পরে সব জায়গায় বাই ইউজ হয়েছে। আই ডোন্ট নিড টু অ্যাবাইড বাই দ্য রুলস মানে আমার নিয়ম মেনে চলার দরকার নেই। ইফ ইউ অ্যাবাইড বাই দ্য গাইডলাইন্স মানে যদি তুমি গাইডলাইন্স মেনে চলো, ইউ আর শিওর টু সাকসেড উইথ দ্য প্রজেক্ট, তোমার প্রজেক্টে অবশ্যই সফল হবে। সো এখানেও অ্যাবাইড বাই, ইউ মাস্ট অ্যাবাইড বাই হোয়াট ইউ হ্যাভ সেট, তোমাকে অবশ্যই, ইউ মাস্ট মানে অবশ্যই মেনে চলা উচিত, অ্যাবাইড বাই হোয়াট ইউ হ্যাভ সেট তুমি যা বলেছিলে। অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন মানে হচ্ছে বন্ধ করে দেওয়া বা কমপ্লিটলি ত্যাগ করে দেওয়া। মিনিং হচ্ছে সিজ টু সাপোর্ট, মানে কোনো কিছুকে, সিজ মানে কি, মানে বন্ধ করে দেওয়া, যেরকম আমি একটা জিনিসকে সাপোর্ট করা সিজ করলাম, মানে আমি আর সাপোর্ট করছি না, সাপোর্ট বন্ধ করে দিলাম, সিজ করে দেওয়া মানে বন্ধ করে দেওয়া। তো অ্যাবান্ডন মানেও বন্ধ করে দেওয়া। তো সিজ টু সাপোর্ট অর লুক আফটার সামওয়ান মানে কাউকে দেখা করা বা কাউকে সাপোর্ট করাটা বন্ধ করে দেওয়া, বা গিভ আপ কমপ্লিটলি, গিভ আপ কমপ্লিটলি মানে কমপ্লিটলি ছেড়ে দেওয়া, কমপ্লিটলি একটা জিনিস থেকে হার মেনে যাওয়া, মানে একটা জিনিসে এফোর্ট দিচ্ছিলাম ওইটা থেকে কমপ্লিটলি আমি এফোর্ট দেওয়া বন্ধ করে দিলাম, পরিশ্রম করা বন্ধ করে দিলাম ওই জিনিসটাকে, ওই জিনিসটাতে, এই জন্য এটাকে বলে গিভ আপ কমপ্লিটলি। নেক্সট ক্লোজড কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়া। তো অ্যাবান্ডনের মেইন মানেই হচ্ছে যে বন্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। এবার এক্সাম্পলগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কোথায় অ্যাবান্ডনের ইউজ করে আমরা সেন্টেন্স বানাতে পারি। নাম্বার ওয়ান এক্সাম্পল, হার মাদার হ্যাড অ্যাবান্ডন্ড হার অ্যাট অ্যান আর্লি এজ, মানে ওর মা, হার মাদার, ওর মার হ্যা, ওর মা হ্যাড অ্যাবান্ডন্ড হার মানে ওকে এখানে বন্ধ করে দিয়েছে, এরকম না যে এখানে বন্ধ করে দিয়েছে, এখানে হচ্ছে ত্যাগ করে দিয়েছে। তো বন্ধ করে দেওয়ার জায়গায় কী হতে পারে, ত্যাগও হতে পারে, মানে ত্যাগ করে দেওয়া। সো হার মাদার হ্যাড অ্যাবান্ডন্ড হার অ্যাট অ্যান আর্লি এজ মানে ওর মা ওকে খুব অল্প বয়সে, আর্লি এজে অ্যাবান্ডন করে দিয়েছিল মানে ত্যাগ করে দিয়েছিল, ছেড়ে চলে গেছিল। সেকেন্ড এক্সাম্পল, দ্যাট হাউস ওয়াজ অ্যাবান্ডন্ড ইয়ার্স এগো। দ্যাট হাউস, ওই বাড়িটা অ্যাবান্ডন্ড হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে ইয়ার্স এগো, অনেক বছর আগে, ওই বাড়িটা অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। থার্ড এক্সাম্পল, দ্য অফিসার রিফিউজড টু অ্যাবান্ডন হিজ পোস্ট। দ্য অফিসার রিফিউজড মানে কি, সেনাতে বা পুলিশের অফিসার রিফিউজ করে দিল মানে কি, না করে দিল টু অ্যাবান্ডন হিজ পোস্ট, ওর পোস্টটাকে ছাড়তে,
মানে এখানে এরকম না যে ছেড়ে দিয়েছে, উপরে যে দুটো এক্সাম্পল ছিল ওইখানে ট্যাগ করে দিয়েছে, আর একটা ছিল বন্ধ করে দিয়েছে, কিন্তু এখানে বন্ধ করে দেওয়ার জন্য রিফিউজ করে দিল। রিফিউজ মানে আমি না করে দেওয়া, সোর না করে দিয়েছে কিসের জন্য, অ্যাবান্ডন মানে পোস্টটাকে ছাড়তে না করে দিল। মানে এরকম হতে পারে যে একটা কোথাও একটা ফাইট চলছে, কোথাও টেররিস্ট এসেছে, বা কোথাও বন্দুক নিয়ে বসে আছে, একটা মিশনে আছে, ও অর্ডার পেয়েছে যে পোস্টটাকে ছেড়ে দাও, কিন্তু ও বলল যে ও রিফিউজ করে দিল। কি রিফিউজ করে দিল? পোস্টটাকে ছাড়তে। সো দ্য অফিসার রিফিউজ টু অ্যাবান্ডন হিজ পোস্ট, মানে অফিসার না করে দিল তার পোস্টটাকে। নেক্সট সেন্টেন্স হচ্ছে আমাদের ব্যাকেক। ওকে, সো ব্যাকেক মানে কি? ব্যাকেক মানে হচ্ছে কোমর ব্যথা বলতে পারি, পিঠ ব্যথা বলতে পারি। তো জেনারেলি আমাদের কোমরে ব্যথা হয়ে থাকে, তো কোমর, কোমর কি বলে, কোমর, আচ্ছা হোয়াট এভার, কোমর ব্যথা, ব্যথা এভাবেও লিখি, ব্যথা এভাবেও লিখি, তাই তো? যেভাবে লিখি সেটা মেন হচ্ছে ব্যথা। তো ব্যাকেক মানে কোমর ব্যথা বা পিঠ ব্যথা, এ পেইন ইন ইওর ব্যাক, পেছন দিকে, সে কোমরেই হোক বা পিঠেই হোক বা এক সাইডেই হোক, পেছন দিকে যখন ব্যথা হয় ওটাকে আমরা ব্যাকেক বলি। এক্সাম্পল, আই এম হ্যাভিং ব্যাকেক সিন্স মর্নিং, আমার সকাল থেকে ব্যথা হচ্ছে, আমার সকাল থেকে পিঠ ব্যথা হচ্ছে বা কোমর ব্যথা হচ্ছে। আই এম হ্যাভিং ব্যাকেক, ব্যাকেক মানে কোমর ব্যথা বা পিঠ ব্যথা, সিন্স মর্নিং, সকাল থেকে। সেকেন্ড এক্সাম্পল, হি কুডেন্ট কাম টু অফিস, ও অফিস আসতে পারেনি বিকজ অফ ব্যাকেক, ও কোমর ব্যথার কারণে অফিস আসতে পারেনি। থার্ড এক্সাম্পল, মাই গ্র্যান্ড মাদার, আমার দিদা বা আমার ঠাকুরমা কান্ট স্লিপ, ঘুমাতে পারে না বিকজ অফ ব্যাকেক, কোমর ব্যথার জন্য ঘুমাতে পারে না। আমার ঠাকুরমা কান্ট স্লিপ, ঘুমাতে পারে না কোমর ব্যথার জন্য, বিকজ অফ ব্যাকেক। নেক্সট এক্সাম্পল, মাই গ্র্যান্ডপা, আমার ঠাকুরদা, মাই গ্র্যান্ডপা মানে আমার দাদু, আমার ঠাকুরদা, হোয়াট এভার, কান্ট গো আপস্টেয়ার্স। আপস্টেয়ার্স মানে কি? মানে উপরতলায়, মানে সিঁড়ি দিয়ে আমাদের উপরে যেতে হয়, তো এই স্টেয়ার্স গুলো যেহেতু উপরের দিকে যায় এটাকে আমরা বলি আপ স্টেয়ার্স। আপস্টেয়ার্স মানে সিঁড়ি উপরের দিকে, মানে উপর তলায় যে একটা ঘর থাকে, মানে এটা যদি ফার্স্ট ফ্লোরে হয়, আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি, ফার্স্ট ফ্লোরের কথা বলছি, তাহলে তখন আমরা আপস্টেয়ার্স ওয়ার্ডটা ইউজ করি। সো মাই গ্র্যান্ডপা কান্ট গো আপস্টেয়ার্স, আমার ঠাকুরদা উপরে যেতে পারে না, উপর তলায় যেতে পারে না, বিকজ অফ ব্যাকেক। কিসের জন্য? কোমর ব্যথার জন্য বা পিঠ ব্যথার জন্য সিঁড়ি উঠতে পারে না, উপরে যেতে পারে না। ওকে, এটা ছিল ব্যাকেক। আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে, সরি, নেক্সট ওয়ার্ড হচ্ছে ব্যাক ফায়ার। ব্যাক ফায়ার মানে কি? মানে আমি একটা প্ল্যান করলাম, ওই প্ল্যানটা উল্টা পড়ে গেল, মানে ওই প্ল্যানটা যেটা প্ল্যান করলাম ওইটার উল্টা পড়ে গেল, মানে নিজের খাদে নিজে পড়ে গেলাম, এরকম আর কি। মিনিং দেখি, এর মিনিং হচ্ছে ওয়েন এ মোটর ভেহিকেল অর ইটস ইঞ্জিন ব্যাক ফায়ার্স, মানে যদি সাধারণ অর্থে বলতে চাই তাহলে যখন বাইক কোনো সময় স্টার্ট দিলে বাইক স্টার্ট হয় না, কিন্তু ঝটকা দিয়ে আবার ওই যে আমার প্যাডেলটা আছে যেটা দিয়ে স্টার্ট করি, যে কিক কিক প্যাডেলটা আছে ওটা আবার উপরের দিকে মারে, ওই ব্যাক ফায়ার হলে ওটা আবার মানে উপরের দিকে উঠে আসে, স্টার্ট না হয়। সেম গাড়ির ক্ষেত্রে হয়, ব্যাক ফায়ার হলে জোরে আওয়াজ হয় সাইলেন্সার দিয়ে, ওটাকে ব্যাক ফায়ার বলে। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ব্যাক ফায়ার অন্য কিছুর জন্য ইউজ করি আমরা, মানে একটা প্ল্যান করেছি কিন্তু ওই প্ল্যানটা কিছু উল্টাই হয়ে গেল, তখন ব্যাক ফায়ার হয়। সো ইট প্রডিউসেস অ্যান এক্সপ্লোশন ইন দ্য এক্সস্ট পাইপ, এটা গাড়ির জন্য বা বাইকের জন্য। কিন্তু সেকেন্ড এক্সাম্পল যদি দেখি, সেকেন্ড মিনিং যদি দেখি, ইফ এ প্ল্যান অর প্রজেক্ট ব্যাক ফায়ার্স, মানে প্ল্যানটা কাজ হলো না, ওটার উল্টা পড়ে গেল, ওটাকে ব্যাক ফায়ার বলে। ইট হ্যাজ দ্য অপোজিট রেজাল্ট টু ওয়ান টু দ্য ওয়ান দ্যাট ওয়াজ ইন্টেন্ডেড, ঠিক আছে? মানে একটা রেজাল্ট হবে বলে আমি একটা প্ল্যান করেছিলাম কিন্তু এটা উল্টা পড়ে গেল, ওটাকে ব্যাকফায়ার বলি। এক্সাম্পল দিলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দ্য প্ল্যান ব্যাকফায়ার্ড অন আস অ্যান্ড উই গট ইন টু ট্রাবল, মানে একটা প্ল্যান করেছিলাম আমরা একটা সিচুয়েশন থেকে বেরোবার জন্য, কিন্তু এটা প্ল্যানটা কাজ হলো না, ব্যাকফায়ার হয়ে গেল। দ্য প্ল্যান ব্যাকফায়ার অন আস, আমাদের উপরে ব্যাকফায়ার করলো, অ্যান্ড উই গট ইন টু ট্রাবল, আমরা উল্টা সমস্যায় পড়ে গেলাম। সেকেন্ড এক্সাম্পল, মাই ওল্ড কার ব্যাকফায়ার্স অফেন, অফেন মানে হচ্ছে প্রায়ই, প্রায়শই বা ক্রম মানে খুব ঘন ঘন, ঠিক আছে? সো মাই ওল্ড কার, আমার পুরোনো গাড়িটা প্রায়ই বা ঘন ঘন ব্যাক ফায়ার করে, ওই যে ইঞ্জিন থেকে কি হয় এক্সপ্লোশন ইন দ্য এক্সস্ট পাইপ, যে এক্সস্ট পাইপ হয় পাইপটা আছে ওইখানে এক্সপ্লোশন হয়, ওইটাই হয় আমার পুরোনো গাড়ির সাথে। নেক্সট এক্সাম্পল, বিনয় প্ল্যানড টু ইমপ্রেস হিজ বস বাট ইট ব্যাক ফায়ার্ড, মানে বিনয় একটা আমার কলিগ যে প্ল্যান করেছিল তার বসকে ইমপ্রেস করার জন্য, এরকম কিছু একটা প্ল্যান করেছিল, বাট কিন্তু ইট ব্যাক ফায়ার্স, মানে প্ল্যানটা তো কাজ করলোই না, উল্টা বস তার উপরে খচে গেল, তাকে অনেক মানে অনেক কিছু উল্টা পড়ে গেল প্ল্যানটা, মানে ওকেই ইয়ের মধ্যে ফেলে দিল, ঠিক আছে, সমস্যায় ফেলে দিল। ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের কাম। কাম মানে হচ্ছে শান্ত। ওকে, সো মিনিং হচ্ছে পিসফুল, কোয়াইট অ্যান্ড উইদাউট ওয়রি, মানে একদম, ওয়রি মানে কি? কোনো ধরনের
বেশি চিন্তা না করা, মানে শান্ত থাকা, ঠিক আছে, পিসফুল থাকা, টু স্টপ সামওয়ান ফিলিং আপসেট, আপসেট বা অ্যাংরি না হওয়া, এক্সাইটেড না হওয়া, এ কোয়াইট অ্যান্ড রিল্যাক্সড ম্যানার, একদম রিল্যাক্স থাকা, ওটাকে আমরা বলি কাম। এখানে এলটা উজ্জ্ব থাকে, ঠিক আছে, উচ্চারণটা এরকম হয় শুধু কাম, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে দেখি, হি ট্রাইড হিজ বেস্ট টু কাম হার ডাউন, ও তার খুব ও খুব করে চেষ্টা করলো মেয়েটাকে ঠান্ডা করার জন্য, মানে কাম হার ডাউন মানে একটা মেয়েকে ঠান্ডা করার জন্য ও খুব করে চেষ্টা করলো। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল, কিপ কাম এভরিবডি, সবাই শান্ত হয়ে যাও, আই হ্যাভ এ গুড নিউজ টু অ্যানাউন্স, আমার খুব একটা গুড নিউজ আছে অ্যানাউন্স করার জন্য, সবাই শান্ত হয়ে যাও। থার্ড, হি হ্যাজ এ ভেরি কাম ম্যানার, ওর স্বভাব খুব শান্ত, হি হ্যাজ এ ভেরি কাম ম্যানার, ওর স্বভাব খুব শান্ত, প্লিজ কাম ডাউন, দয়া করে সবাই শান্ত হয়ে যাও। তো এই সবগুলো ছিল কাম দিয়ে, আশা করি তোমরা আরও এক দুটো সেন্টেন্স বানিয়ে নেবে কাম দিয়ে, তাহলে কামটা মনে হয়ে যাবে, মানে একদম কাজে লাগালে, দুই একটা সেন্টেন্স বানালে তখন জিনিসটা ডেইলি লাইফে আমরা ইউজ করতে পারবো। নেক্সট হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে কি, ক্যাম্পেইন হচ্ছে কোনো কিছু প্রচার করা, ক্যাম্পেইন করা, টু অর্গানাইজ এ সিরিজ অফ অ্যাক্টিভিটিস, মানে একটা অ্যাক্টিভিটি অর্গানাইজ করা, টু ট্রাই টু অ্যাচিভ সামথিং, মানে কিছু পাওয়ার জন্য একটা ইভেন্ট অর্গানাইজ করা, একটা প্রচার সমূহ করা, এটাকে বলে ক্যাম্পেইন করা। এক্সাম্পল, মিস্টার টোনি ইজ দ্য ক্যাম্পেইন অর্গানাইজার ফর দ্যাট রক ব্যান্ড, মিস্টার টোনি হচ্ছে ওই রক ব্যান্ডটা, মানে একটা ব্যান্ড পার্টি আছে, ব্যান্ড আছে, ব্যান্ডটার ক্যাম্পেইন অর্গানাইজার, এইখানে ওইখানে প্রচার করে, ক্যাম্পেইন করে, কিসের ব্যাপারে, রক ব্যান্ডটার ব্যাপারে। ওকে, সেকেন্ড এক্সাম্পল, উই হ্যাভ প্ল্যান্ড অ্যান এক্সাইটিং পাবলিসিটি ক্যাম্পেইন উইথ আওয়ার অ্যাডভার্টাইজার্স, মানে আমি একটা কোম্পানি হতে পারে আমার, বা আমাদের দাদার স্কুল ইউটিউব চ্যানেল, তো আমরা একটা অ্যাডভার্টাইজের সাথে আমরা একটা প্ল্যান করেছি অ্যান এক্সাইটিং পাবলিসিটি ক্যাম্পেইন, মানে এটাকে পাবলিসিটি করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য, প্রচার করার জন্য একটা কী করেছি, ক্যাম্পেইন প্ল্যান করেছি। নেক্সট এক্সাম্পল, শি ক্যাম্পেইন ফর এ ল, ও একটা লয়ের জন্য ক্যাম্পেইন করেছে, দ্যাট উড ফোর্স দ্য টাউন টু ক্লিন আপ দ্য লেক, ও একটা নিয়মের অনুযায়ী, একটা নিয়ম অনুসারে, একটা ল অনুসারে, আইন অনুসারে একটা ক্যাম্পেইন করেছে, যেটা কি করবে, ওই আইনটা অনুসারে এই শহরের লোকজনকে একটা লেক, মানে একটা লেক মানে কি দিঘি, পরিষ্কার করতে বাধ্য করবে। ওকে, সি ক্যাম্পেইন ফর এ ল দ্যাট উড ফোর্স, মানে বাধ্য করবে দ্য টাউন, শহরটাকে, টু ক্লিন আপ দ্য লেক, লেকটাকে পরিষ্কার করতে বাধ্য করবে। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ড্যাম্প, ড্যাম্প মানে কি, হালকা হালকা ভিজা, মিনিং স্লাইটলি ওয়েট, ওয়েট মানে কি, ভিজা বা ভিজে। ওকে, সো স্লাইটলি ওয়েট মানে হালকা হালকা ভিজা, অল্প ভিজা, স্পেশালি ইন এ ওয়ে দ্যাট ইজ নট প্লিজেন্ট অর কমফোর্টেবল, মানে যেটা কমফোর্টেবল না, ভিজা ঠিকই, কিন্তু যেরকম বৃষ্টিতে ভিজে থাকে, বা অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে শুকাচ্ছে না, ঠিক আছে, বা দেওয়ালটা বৃষ্টি পরে ভিজে থাকে, মানে ঘেমে থাকে, ওইটাকে আমরা বলি ড্যাম্প হয়ে থাকা। সো এক্সাম্পলগুলো যদি দেখি, দ্য গ্রাস ইজ স্টিল ড্যাম্প, ঠিক আছে, মানে বৃষ্টি হয়েছিল গতকাল বা কুয়াশা পড়েছিল, তো ঘাসগুলো এখনো হালকা হালকা ভিজে আছে। সেকেন্ড, দিস শার্ট স্টিল ফিলস এ বিট ড্যাম্প, মানে ওই রোদ উঠেনি বা ভিজিয়েছি, কালকে ধুয়েছিলাম, রাত্রেবেলা ধুয়েছিলাম, শার্টটা ভালো করে শুকায়নি, সো দ্য শার্ট শার্ট স্টিল ফিলস এ বিট ড্যাম্প, মানে একটু ভিজা ভিজা মনে হচ্ছে শার্টটা। নেক্সট হচ্ছে, দ্য রুম ওয়াজ ড্যাম্প, রুমটা একটু একটু ভিজে ভিজে স্যাঁতসেঁতে ছিল, অ্যান্ড স্মেলি, স্যাঁতসেঁতে ছিল আর গন্ধ হচ্ছিল, সো উই ওপেন্ড অল দ্য উইন্ডোজ অ্যান্ড গেভ ইট আ গুড এয়ারিং, এয়ারিং মানে বাতাস আসা, ঠিক আছে। তো আমরা কি করলাম, দ্য রুমটা একটু একটু ভেজা আর গন্ধ গন্ধ ছিল, সো উই ওপেন্ড অল দ্য উইন্ডোজ, আমরা সবকটা জানলা খুলে দিলাম, অ্যান্ড গেভ ইট, এবং এরকম একটা ব্যবস্থা করলাম, একটা ভালো বাতাস আসার জন্য ব্যবস্থা করে দিলাম। সো এটা হচ্ছে ড্যাম্প। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ডন, ডন মানে কি, DAWN, এটাকে আমরা ডন বলতে পারি, মানে ডটাকে একটু টেনে তারপরে ন, ডন, ঠিক আছে। সো এর মিনিং হচ্ছে সূর্যোদয়, দ্য টাইম অফ এ ডে ওয়েন লাইট ফার্স্ট অ্যাপিয়ার্স, মানে সানরাইজ, তো সানরাইজকেই আমরা ডন বলতে পারি, সানরাইজ আর ডন দুটো একই ওয়ার্ড। এক্সাম্পল দিয়ে দেখি, আই ওয়োক আপ জাস্ট বিফোর ডন, আমি সূর্যাস্তের একটু আগেই উঠেছিলাম, মিস্টার অ্যালেক্স ওয়ার্কস ফ্রম ডন টিল ডাস্ক, ডাস্ক মানে কি, ডাস্ক মানে সূর্যোদয়, সরি সূর্যাস্ত, ঠিক আছে, সো ডাস্ক মানে হচ্ছে সূর্যাস্ত, মানে ডনের জাস্ট অপোজিট মিনিং হচ্ছে ডাস্ক, অপোজিট মিনিং। ওকে, সো মিস্টার অ্যালেক্স, মিস্টার অ্যালেক্সের ব্যাপারে কথা বলছি, মিস্টার অ্যালেক্স ওয়ার্কস ফ্রম ডন টিল ডাস্ক, মানে একদম সকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি কাজ করে মিস্টার অ্যালেক্স। ওকে, নেক্সট এক্সাম্পল, ওয়েন উই রিচড দেয়ার ইট ওয়াজ ডন, মানে আমরা যখন ওইখানে পৌঁছালাম, ওয়েন উই রিচড দেয়ার, আমরা যখন ওইখানে পৌঁছালাম, ইট ওয়াজ ডন,
মানে তখন সূর্যোদয় হয় হয় ভাব, মানে আমরা রাত্রেবেলায় শুরু করেছি বা আগের দিন শুরু করেছি, যখন পৌঁছেছি তখন প্রায় সূর্যাস্ত সূর্যোদয় হচ্ছে। ওকে, ইট ওয়াজ এ নিউ ডন ফর দেয়ার কোম্পানি। এটাকে এবার ডনকে অন্যরকম করে মিনিংও ব্যবহার করতে পারি আমরা, ইট ওয়াজ এ নিউ ডন, এটা ওদের ফর দেয়ার কোম্পানি মানে ওদের কোম্পানির জন্য একটা নতুন সূর্যোদয় ছিল, মানে একটা নতুন স্টার্ট আপ, মানে অনেক বাধাবিঘ্ন ঘটেছে তারপর একটা নতুন শুরুয়াত ছিল ওদের কোম্পানির জন্য। ওকে, এই ছিল ডি দিয়ে দুটো ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড আমরা দেখব ই দিয়ে। ই দিয়ে ফার্স্ট ওয়ার্ড কি? ইগার। ইগার মানে, ইগার মানে হচ্ছে উৎসুকভাবে, উৎসুকভাবে যে কোনো, এবার আমি যদি বলি ইগারলি ওয়েটিং তাহলে উৎসুকভাবে ওয়েট করা, আমি এরকম করে আলাদা আলাদা ইগার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। আগে মিনিংটা দেখি, ওয়ান্টিং ভেরি মাচ টু ডু অর হ্যাভ সামথিং, মানে খুব ভীষণভাবে কোনো কিছু করতে বা কোনো কিছু কোনো কিছু, ওয়েটিং ভেরি মাচ টু ডু মানে কোনো কিছু করতে, অর হ্যাভ সামথিং কোনো কিছু পেতে খুব বেশি করে চাওয়া, ওয়ান্টিং ভেরি মাচ খুব বেশি করে চাওয়া মানে খুব উৎসুকভাবে চাওয়া, উৎসুক। ওকে, স্পেলিংটা এরকম কিছু একটা, রসুকা বা দিগুকার কিছু একটা। সো উৎসুক মানে খুব ভীষণভাবে চাওয়া, এসপেশালি সামথিং ইন্টারেস্টিং অর এনজয়েবল অর হ্যাভিং অর শোয়িং ডিজায়ার অর ইন্টারেস্ট, মানে মানে খুব ইন্টারেস্টের সাথে খুব এনজয় এর সাথে কোনো কিছু চাওয়া, এটার মানে হচ্ছে ইগার। ওকে, এক্সাম্পল যদি দেখি, আই অ্যাম ইগারলি ওয়েটিং, আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর দ্য ভ্যাকেশনস টু স্টার্ট। ঠিক আছে, আই অ্যাম ইগারলি ওয়েটিং মানে আমি খুব উৎসুকভাবে অপেক্ষা করছি ফর দ্য ভ্যাকেশন টু স্টার্ট, মানে ভ্যাকেশনটা স্টার্ট হওয়ার জন্য, মানে ভ্যাকেশনটা স্টার্ট হতে আর কত কয়েকদিন বাকি আছে, তারপর আমরা অনেক কিছু ফান করবো, অনেক জায়গায় যাবো, তো আমি খুব উৎসুকভাবে ওটার জন্য অপেক্ষা করছি। নেক্সট এক্সাম্পল, দে লার্ন কুইকলি, ওরা খুব কুইকলি শিখে নেয়, অ্যান্ড আর ইগার টু অ্যাপ্লাই দেয়ার লার্নিং, আর ওই লার্নিংটা মানে যাই শিখলো ওইটাকে অ্যাপ্লাই করার জন্য খুব ইগার, মানে খুব উৎসুকভাবে অপেক্ষা করতে থাকে। অ্যান্ড আর ইগার টু অ্যাপ্লাই, দে লার্ন কুইকলি অ্যান্ড আর ইগার টু অ্যাপ্লাই দেয়ার লার্নিং, মানে তাদের শিক্ষাটা অ্যাপ্লাই করার জন্য ইগার ভাবে মানে উৎসুক হয়ে অপেক্ষা করতে থাকে। নেক্সট হচ্ছে, স্যাম ওয়াজ ইগার টু গেট হোম অ্যান্ড প্লে উইথ হিজ নিউ টয়। স্যাম ওয়াজ ইগার টু গেট হোম মানে স্যাম, স্যাম একজনের নাম, একটা বাচ্চার নাম, ওয়াজ ইগার টু গেট হোম মানে বাড়িতে আসার জন্য খুব উৎসুক হয়েছিল, অ্যান্ড প্লে উইথ হিজ নিউ টয় ওর নতুন খেলনাটা নিয়ে খেলার জন্য। ওকে, সো এই হচ্ছে ইগার। এবার ইগার তো উৎসুক, এ নিয়ে তোমরা কয়েকটা সেন্টেন্স বানিয়ে ফেলো গ্রামারের চিন্তা না করে, যেরকম বলতে পারো, আই ওয়াজ ইগারলি ওয়েটিং ফর ইউ ইন দ্য পার্ক, তোমার জন্য খুব উৎসুকভাবে পার্কে অপেক্ষা করছিলাম কিন্তু তুমি আসোনি, বিভিন্নভাবে বলতে পারো। ওকে, নেক্সট সেন্টেন্স হচ্ছে আমাদের ইজ। সো আজকে লাস্ট সেন্টেন্স হবে আমাদের ইজ। ইজ মানে হচ্ছে খুব আরামসে, সহজভাবে, ল্যাক অফ ডিফিকাল্টি মানে কোনো ডিফিকাল্টি ছাড়া, কোনো ধরনের পরিশ্রম বা বাধাবিঘ্ন ছাড়া ইজিলি কোনো কিছু হয়ে যাবে, ওটাকে বলে ইজ। ওকে, এক্সাম্পল দেখি, নিউ মেজার্স হ্যাভ বিন ইন্ট্রোডিউস টু ইজ ট্রাফিক কনজেশন ইন দ্য সিটি। নিউ মেজার্স মানে নতুন কিছু মেজার্স মানে নিয়ম কানুন বা এরকম কিছু উপায় বার করা হয়েছে, হ্যাভ বিন ইন্ট্রোডিউস কোনো নতুন উপায় এরকম ইন্ট্রোডিউস করা হয়েছে, আনা হয়েছে টু ইজ ট্রাফিক কনজেশন। ট্রাফিক কনজেশন মানে কি? ট্রাফিকে, সিগন্যালে, যে পুরো শহরের রাস্তাতে সিগন্যালে ভিড় লেগে যায়, ওই ভিড়টাকে সরানোর জন্য, ম্যানেজ করার জন্য শহরে নতুন কিছু উপায় নেওয়া হয়েছে, উপায় অ্যাপ্লাই করা হয়েছে, ইন্ট্রোডিউস করা হয়েছে। সেকেন্ড এক্সাম্পল, শি ওয়ান দ্য ম্যাচ উইথ ইজ। আচ্ছা, এটাকে আমরা ওন বলি না, ওন, কিন্তু এটা ওন না, এটা হচ্ছে ওয়ান। ঠিক আছে, যেরকম ও এন ই এর উচ্চারণ হয় ওয়ান, সেম এই ডব্লিউ ও এন এর একই উচ্চারণ, ওয়ান। ওকে, সো শি ওয়ান দ্য ম্যাচ উইথ ইজ, ও ম্যাচটা খুব ইজিলি, সহজভাবেই জিতে গেল। শি ওয়ান দ্য ম্যাচ, ম্যাচ উইথ ইজ মানে ওকে অপোনেন্টকে হারাতে কষ্ট করতে হয়নি, ডিফিকাল্টি করতে হয়নি। ঠিক আছে, ডিফিকাল্ট হয়নি ব্যাপারটা, খুব ইজিলি ওর অপোনেন্টকে হারিয়ে দিল আর ম্যাচটাও জিতে গেল। নেক্সট, হি ক্যান লিফট দ্য হেভিয়েস্ট বার ইন দ্য জিম উইথ ইজ, মানে জিমের মধ্যে যে হেভিয়েস্ট বার, সবচেয়ে ওজনওয়ালা যে বারটা আছে, একটা ডাম্বেল থাকে না বার, হ্যাঁ, এটাকে এখান থেকে ধরে উঠায়, এই যে এটাকে উঠায়, ও ইজিলি ওই বারটাকে উঠিয়ে দিল, মানে উইথ ইজ হি ক্যান লিফট দ্য হেভিয়েস্ট বার ইন দ্য জিম উইথ ইজ, মানে একদম ডিফিকাল্টি ছাড়াই, সহজভাবেই, খুব সহজেই ও জিমের যে ডিফিকাল্ট, সবচেয়ে হেভিয়েস্ট বার আছে, হেভিয়েস্ট বারটা আছে, ওটা উঠিয়ে ফেলতে পারে। এই ভোকাবুলারি সিরিজের যে ভিডিওগুলো, ওগুলো থেকে যদি পুরোপুরি লাভ নিতে হয়, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডকে ইউজ করে তোমার জীবনের প্র্যাকটিক্যাল সিচুয়েশন নিয়ে কোনো না কোনো সেন্টেন্স বানাতে হবে, অ্যাটলিস্ট দুটো।
টেন্সের চিন্তা করতে হবে না, গ্রামারের চিন্তা করতে হবে না, জাস্ট ওই ভোকাবুলারি ওয়ার্ডগুলোকে ইউজ করে দুটো দুটো সেন্টেন্স বানিয়ে ফেলো। ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ।